আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি পেওনির অ্যাকাউন্ট খুলে দেখাবো এবং সেটা কিভাবে ভেরিফাই করতে হয় সেটাও আমি দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো প্রথমে আমরা পেওনির লিখে সার্চ করে payoneer.com এর ওয়েবসাইটে চলে যাব। এরপর আমরা রেজিস্ট্রেশন করুন নে ক্লিক করব। তারপর এখানে আই এম আ ইন্ডিভিজুয়ালে সিলেক্ট করব। I'm looking to get paid by international clients or marketplaces. এবং আপনার কারেন্ট পেমেন্ট ভলিউম আপনার ইচ্ছা মতো দিতে পারেন। আমি এখানে 5,000 to 10,000 দিয়ে দিব। এখন আমার এখানে রেজিস্টার করতে হবে। এখানে আমরা ইন্ডিভিজুয়াল আগেই সিলেক্ট করেছি। এখন এখানকার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস সব কিছু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেভাবে দিয়েছেন এখানেও সেভাবে দিবেন। সম্পূর্ণ ইনফরমেশন ফিল আপ করার পর নেক্সটে ক্লিক করবেন। তো এখানে আপনি আপনার সম্পূর্ণ অ্যাড্রেস ডিটেলস দিবেন এবং এই অ্যাড্রেস লাইন 2 এটা অপশনাল, এটা না দিলেও চলবে। আপনার পোস্টাল বা জিপ কোড, এটা আপনি মনে করেন মোহাম্মদপুর থাকেন তাহলে আপনি সার্চ করে নেবেন যে মোহাম্মদপুরের জিপ কোড বা পোস্টাল কোড কী। তারপর এখানে আপনি আপনার ফোন নাম্বার দিবেন। আমি আবার এই ইনফরমেশনগুলো ফিল আপ করে নিই এবং এখানে ফোন নাম্বার দেওয়ার পর আপনি সেন্ড কোডে দিবেন যাতে আপনার ফোনে একটা ভেরিফিকেশন নাম্বার যায়। তারপর ভেরিফিকেশন কোডটা আপনার ফোনের মেসেজে আসবে, সেই কোডটা আপনি এখানে দিয়ে দিবেন। এখন এখানে হচ্ছে সিকিউরিটি ডিটেলস, এগুলো আপনার অ্যাকাউন্ট সিকিওর করার জন্য এই ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। আপনার পাসওয়ার্ড, আপনি স্ট্রং কোনো পাসওয়ার্ড দিবেন, আবার এটা পাসওয়ার্ড রিএন্টার করবেন। এই সিকিউরিটি কোয়েশ্চেন হচ্ছে আপনাকে মনে করেন এখানে একটা কোয়েশ্চেন আপনি সিলেক্ট করলেন, সেই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করলে আপনি যেন অ্যান্সারটা দিতে পারেন সেই অনুযায়ী সিলেক্ট করবেন, আর মনে না থাকলে একটা জায়গায় লিখে রাখবেন সব কিছু। আচ্ছা, তো এখানে আইডি ডিটেলস, এই আইডি ডিটেলসের মধ্যে আপনি ন্যাশনাল আইডি দিতে পারেন, আপনার ড্রাইভার্স লাইসেন্স দিতে পারেন এবং পাসপোর্ট দিতে পারেন, স্মার্ট ন্যাশনাল আইডেন্টি কার্ড দিতে পারেন এবং এখানে আইডি নাম্বারটা দিয়ে দিবেন। এবং এরপর এখানে একটা ক্যাপচা কোড থাকবে, সেই কোডটা আপনি দিয়ে দিবেন। আমারটা থেকে আপনার এখানে ক্যাপচা আইডি ভিন্ন আসবে, তো এটা আপনি সাবধানে দিবেন। আমরা এখন অলমোস্ট ডান। এখন আমাদের ব্যাংকের ডিটেলস এখানে দিতে হবে। তো এখানে আপনি ব্যাংকের নাম দিবেন। আমার ব্যাংক যেরকম ব্র্যাক ব্যাংক, তো আমি ব্র্যাক ব্যাংক খুঁজে নিই এখানে, ব্র্যাক ব্যাংক। এবং এখানে আপনি ব্রাঞ্চটা দিবেন, এটা খুব সাবধানে আপনি ফিল আপ করবেন যেন কোনো ভুল না হয়। তারপর এখানে আই অ্যাগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস এবং অ্যাগ্রি টু দ্য প্রাইসিং অ্যান্ড ফিজ, এটা ক্লিক করে দিবেন। তারপর এখানে সাবমিট দিবেন। আচ্ছা, তো এখন আমরা আবার payoneer.com এ গিয়ে লগ ইন করব। আচ্ছা, তো আমি সাইন ইন করার পর এখানে একটা অপশন আসবে টু স্টেপ ভেরিফিকেশনের, আমি এটা এখন দিব না, তো আমি নট নাও ক্লিক করব। এখন আমাকে আবার সিকিউরিটি একটা কোয়েশ্চেন দেওয়ার জন্য চাচ্ছে, তো আমি সিলেক্ট করে নিব এবং তারপর সেফ চেঞ্জেস দিয়ে দিব। এখন আবারও সিকিউরিটি কোয়েশ্চেন 2 এবং 3 চাচ্ছে, সেটাও আমি দিয়ে সাবমিটে ক্লিক করব। এবং এ থেকে আপনারা বুঝতেই পারছেন যে পেওনির কিন্তু অনেক সিকিওর, কারণটা হচ্ছে এখানে পেমেন্টের লেনদেন হয়। তো আপনারা খুব সাবধানে এই কোয়েশ্চেনগুলো দিবেন এবং অ্যান্সারগুলো যেন মনে রাখতে পারেন সেই ব্যবস্থা নেবেন। আচ্ছা, তো আমরা সেটিংসে যাব। সেটিংসে গিয়ে ভেরিফিকেশন সেন্টারে যাব। এখন এখানে আমি অ্যাকাউন্টটা ভেরিফাই করব। এর জন্য আমি গভর্নমেন্ট ইস্যুড ফটোতে ক্লিক করলে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, আপনারা চাইলে পাসপোর্ট দিতে পারেন কিন্তু আমি দিব ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, সেটা আমি ডাউনলোড করা আছে, সেই ডাউনলোডেড ফাইল থেকে আমি নেই। আচ্ছা, তো এটা আমার এখন দেওয়া হয়ে গিয়েছে, আমি এখন সাবমিটে ক্লিক করব। এখন এখানে আমার ইনফরমেশন রিসিভ করেছে তারা এবং তারা আমাকে রিভিউ করে জানাবে। তো এটা জানাতে আসলে কয়েকদিন সময় লাগে, তারপরেই আপনার ইমেলের মাধ্যমে আপনারা জেনে যাবেন ইনশাল্লাহ। ভিউয়ার্স, এটাই ছিল পেওনির অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এবং
পেপাল অ্যাকাউন্ট কিন্তু বাংলাদেশ থেকে লিগালি খোলার কোনো অপশন নেই, যেখানে পেওনির কিন্তু বাংলাদেশে লিগালি আপনি খুলতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, এবং ফিউচারে আমি আরও এরকম অনেক ভিডিও আপলোড করব, সো অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আপনি সবচেয়ে প্রথমে নোটিফিকেশন পান। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।